খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে শিক্ষক নিহত সংঘটিত সহিংস ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় 144 ধারা প্রত্যাহারের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে বিএনপির দাবি, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। খাগড়াছড়ির প্রতিনিধি এজে প্রফুল্লের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার জেরে পার্বত্য এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্বৃত্তদের তাণ্ডবের সাক্ষী হিসেবে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসযজ্ঞ। 144 ধারার কারণে বন্ধ রয়েছে দোকানপাট, সড়কে যানবাহনও তুলনামূলক কম, যাত্রী না থাকায় ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার পরিবহন। এভাবে ভাঙচুর করা বা এভাবে লুটপাট করা একদম জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরূপণ করার জন্য আমাদের এখানে পৌরসভাকে বলা হয়েছে আর পুরো বিষয়টা জেলা প্রশাসন ওয়ান পেট্রোল জারি করছে। আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্যের বাইরে, আমরা অতিরিক্ত কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের পোর্স অফিসার মোতায়েন আছে। পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হইলে আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া আশা করছি আমাদের দ্রুতই। অন্যদিকে পাহাড়ি বাঙালি সবাইকে যে কোনো ধরনের উস্কানিতে নিজেদের না জড়িয়ে নিরাপদে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে জেলা বিএনপি। প্রশাসন এখানে আর্মি, বিডিআর, পুলিশ সহ সকল প্রশাসনের আন্তরিকতায় এই পার্বত্য চট্টগ্রামে এখনও খাগড়াছড়িতে শান্তিতে আছে। 2021 সালে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। পরে ওই ছাত্রী আদালতে গিয়ে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে বলে সাক্ষ্য দিলে খালাস পান শিক্ষক সোহেল রানা এবং চাকরিতে যোগদান করেন। এরপর থেকে সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।